মেঘডালিয়া পুজোর যদি বলতে পারো মণ্ডপের মধ্যে অধিষ্ঠাত্রী রয়েছেন একজন, মণ্ডপের বাইরে যিনি বলা যেতে পারে, সুব্রতদা কি বলবো, মণ্ডপের বাইরে আপনি কি আপনার অধিষ্ঠান? না, আমি এই পুজো 1971 সাল থেকে যুক্ত এবং খুব সনাতনী এতে আমরা পুজো করি। আর এবার আমরা লক্ষ্য করছি যে পঞ্চমী থেকেই ভিড়, ষষ্ঠীতে এই ভিড় আমি কদাচিত দেখেছি। এবং একটা তো অবশ্যই বেশ কয়েক বছর ধরে ইলেকট্রনিক মিডিয়ার প্রচারটা বেড়েছে, তারপরে মানুষের মধ্যে পুজো দেখার আগ্রহ এবং প্রবণতা সেটাও বৃদ্ধি হয়েছে। এবং সব মিলিয়ে আজকে লক্ষ্য করছি আমরা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী চতুর্থীর দিন, তারপর থেকেই লোক দেখছে, পঞ্চমীতেও ভিড় হয়েছে সারা রাত, আর ষষ্ঠীতে তো আমার লাইফে এত ভিড় আমি দেখিনি। মানে ধরুন একটু আগে আমি দেখছিলাম আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, আপনি ফোনে বলছিলেন যে ষষ্ঠীর দিন এরকম এত কাতারে কাতারে মানুষের ভিড় আপনি নাকি গত 40 বছরে দেখেননি, তাহলে কৃতিত্বটা কাকে দেবেন, এই যে আমাদেরকে দেবেন, মানে এই যে আপনি বলছিলেন ইলেকট্রনিক মিডিয়া এত প্রচার করছে, নাকি কৃতিত্ব আছে, এমনকি সরকার থেকেও প্রচার হয়েছে খুব বেশি, সব মিলিয়ে এই প্রচারের লোকের আগ্রহটা বৃদ্ধি হয়েছে, আর লোকের ভিড়ে ভয় টয় করে না, সপরিবারে আসছেন এবং তারা বাচ্চারা নিয়ে, বৃদ্ধ নিয়ে, অসুস্থ মানুষ নিয়ে আমি দেখতে পারি তারা এই পুজো দেখতে আসে।